আসসালামু আলাইকুম রিডিং রুমের পক্ষ থেকে তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে আমি দ্বিতীয় শ্রেণির গরিব বিষয় নিয়ে তো অবশ্যই আছি কিন্তু কোন অংশটা নিয়ে আসি সেটা হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের পঞ্চান্ন থেকে পৃষ্ঠা এর মধ্যে যা কিছু আছে সেটা নিয়ে এই মুহূর্তে আমি আলোচনা করব। তাহলে তোমরা নিশ্চয়ই পড়াশুনো করছো অনেক ভালোভাবে আমরা কথা না বাড়িয়ে চলো আমাদের কাজে আমরা চলে যাই তোমাদের পাঠ্যবইয়ের পঞ্চান্ন পৃষ্ঠায় যদি তোমরা বইটা বের করো অবশ্যই ভিডিওটা যখন শুরু করবে তখন কিন্তু বইটা বের করে নেবে সামনে এবং বইয়ের সাথে প্রত্যেকটা অংশ মিলিয়ে নেবে পঞ্চান্ন পৃষ্ঠায় প্রথমে যেটা আছে নয়ের ঘরের নামতা তোমরা নয়ের ঘরের নামতা নিশ্চয়ই এখনও যদি না শিখে থাকো তাহলে এই ভিডিওটা পাওয়ার পরে অবশ্যই শিখে ফেলবে নয়ের ঘরের নামতাটা আমরা একদম মানে সুর করে করে পড়বো আবৃত্তি করার মতো করে পড়ব নয়ককে নয় নয় দুগুণি আঠারো তিন নং সাতাশ এভাবে নয় দশে নব্বই পর্যন্ত আমরা পড়ব আমরা এই নয়ের ঘরে নামতা তো শিখলাম এখন এই গুণের নামতা দিয়ে কিন্তু কিছু গাণিতিক সমস্যার সমাধান করা যায় তোমাদের পাঠ্যবইয়ের পঞ্চান্ন পৃষ্ঠের নিচে দেখো একটা অঙ্ক আছে দুইটা আছে একটা আছে প্রতিটি ঝুড়িতে নটি করে রুটি রাখা যায় এরকম চারটে ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায় তাহলে এটা গুণের নামতা ঠিক আছে নটি করে নয়ের ঘরের নামটা কিন্তু এখানে কাজে লাগছে চার রাখা যাবে তাহলে আমরা এখন পঞ্চান্ন এক নম্বর যে অঙ্কটা আছে সেটা এখন করব। খেয়াল করো একটি ঝুড়িতে রুটি রাখা যায় নটি সুতরাং চারটি ছুরিতে দুটি রাখা যায় নয় গুণ চার টি চার নং ছত্রিশটি সুতরাং চারটি ছুরিতে 33টি রুটি রাখা যায় রাখা যায় কত 32টি তাহলে দেখো কত সহজে আমরা আরেকটা গুণের নামতা দিয়ে অঙ্ক করে ফেললাম শুধু একটু লিখে নিতে হবে যে কিভাবে লিখতে হবে সাজানোটা জানে সুন্দর হয় এটা তোমরা খেয়াল করবে এবং লিখবে উত্তর লিখবে আর লাস্ট লাইনটা যেভাবে লিখতে হয় সেটা তো অন্যান্য ভিডিওতে আমি বারবার বলেছি এটা দেখে দেখে তোমরা করে ফেলবে দুই নাম্বার হচ্ছে রফিক একদিনে একটি বইয়ের নয় পৃষ্ঠা পড়ে এটাও কিন্তু নয়ের ঘরের নামতায় লাগবে সে সাত দিনে কত পৃষ্ঠা পড়ে তাহলে আমরা আসো এই সমস্যার সমাধানটা করে ফেলেই এখন আমরা দুই নাম্বারে চলে যাবো দুই নাম্বার লিখবো রফিক একটি বইয়ের রফিক একটা বইয়ের একদিনে পরে নয় পৃষ্ঠা একদিনে পরে নয় পৃষ্ঠা সুতরাং সাত দিনে পরে নয় গুণ সাত পৃষ্ঠা সমান তেষট্টি পৃষ্ঠা সুতরাং সে সাত দিনে তেষট্টি পৃষ্ঠা পড়ে উত্তর তেষট্টি পৃষ্ঠা তোমরা অঙ্কটা করো আমি পাশে আরেকটা অঙ্ক দেখতে থাকি এখন আসো আমরা আরেকটা পৃষ্ঠায় চলে যাই ছাপ্পান্ন পৃষ্ঠায় ছাপ্পান্ন পৃষ্ঠায় কী আছে আমরা একটু খেয়াল করি ছাপ্পান্ন পৃষ্ঠায় শুরুতেই আছে দশের ঘরের নামতা ছাপ্পান্ন পৃষ্ঠার শুরুতেই আছে দশের ঘরের নামতা দেখো নামতার শেষে আর একটা সমস্যার সমাধান দিয়ে আছে সমস্যার সমাধান সমস্যা দিয়ে আছে সেটা সমাধান এখন আমরা করব তাহলে দশের ঘরের নামতাটাও তোমরা মুখস্থ করে ফেলে দশের ঘরের নামটা তো খুব সহজ দশকে দশ দশজন বিশ মানে এক শূন্য দুই শূন্য তিন শূন্য এভাবে চলে যাবে একজন মানুষের দুই হাতে মোট দশটি আঙ্গুল আছে এরকম আটজন মানুষের হাতে কতটি আঙ্গুল রয়েছে তাহলে একজন মানুষের দুই হাতে মোট দশটি আঙ্গুল রয়েছে তার মানে এখানে আমরা দশের ঘরের নাম কিন্তু ব্যবহার করব তাহলে চলে আমরা এই অঙ্কটা করি এবং এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে ছাপ্পান্ন পৃষ্ঠা নাম্বার তাহলে আমরা দুই হাতে রয়েছে তাহলে দুই হাতে কতটা আঙ্গুল রয়েছে তাহলে আমরা লিখব একজন মানুষের আঙ্গুল আছে বা দুই হাতে কথাটা আমরা লিখে নিতে পারি যে দুই হাতে দুই হাতে কারণ একটা মানুষের দুইটা হাত থাকে একজন মানুষের একজন মানুষের আঙ্গুল আছে এটা হচ্ছে ছাপ্পান্ন পৃষ্ঠার অঙ্ক আঙ্গুল আছে দশটি সুতরাং আটজন মানুষের আঙ্গুল আছে দশ গুণ আটটি সমান আশিটি তাহলে আমরা লিখি আটজন মানুষের হাতে দুই হাতে ঠিক আছে চারজন মানুষের দুই হাতে আঙ্গুল আছে এটা যদি তুমি দুই লাইনে লিখো তাও হবে দেখে এইভাবে যদি দুই হাতে দুই লাইনে চলে আসে তোমার লেখাটা দুই হাতে আশিটি আঙ্গুল আছে এটা যদি দুই লাইনে চলে আসে সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নাই তাহলে উত্তর আশিটি আঙ্গুল কথাটা লিখলেও হবে বা শুধু আশিটি লিখলেও চলবে তাহলে ছাপ্পান্ন পৃষ্ঠার যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমরা শেষ করলাম তোমরা অঙ্কটা করতে থাকো আমি দেখি পরবর্তী পৃষ্ঠায় আর কি আছে সাতান্ন পৃষ্ঠায় একদম উপরে আছে একের গুণ একের ঘরের নামতা। দেখো প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার থেকে দুটি পেন্সিল ও একটি খাতা পুরস্কার দেয়া হবে পাঁচটি শ্রেণীর জন্য কতটি পেন্সিল ও খাতা প্রয়োজন হবে তাহলে পাঁচটি শ্রেণীর জন্য কতটা খাতা প্রয়োজন হবে আর কতটা পেন্সিল প্রয়োজন হবে সেটা আলাদা আলাদাভাবে আমাদেরকে বের করতে হবে তাহলে আসো আমরা এই অঙ্কটা কমপ্লিট করি তাহলে এটা হচ্ছে আমাদের সাতান্ন পৃষ্ঠার অঙ্ক সাতান্ন পৃষ্ঠার এই অঙ্কটা আমরা করবো এই খাতার পেন্সিল কিসের জন্য লাগবে পুরস্কার দেওয়ার জন্য এটা একদম উপরের অংশে যেটা আছে সেটা আমরা করছি পুরস্কার দেওয়ার জন্য পুরস্কার দেওয়ার জন্য খাতাও লাগবে পেন্সিলও লাগবে একটি শ্রেণীতে পেন্সিল প্রয়োজন দুটি কয়টা শ্রেণীতে লাগবে আমার পাঁচটি শ্রেণীতে কতটা লাগবে দুই গুণ পাঁচ এটা কিন্তু দুইয়ের ঘরের নামতা খেয়াল করো দুইটা আগে আছে তার মানে দুইয়ের ঘরের নামতা দশটি পেন্সিল আমার প্রয়োজন আর খাতা কতটা প্রয়োজন সেটাও বের করব আবার একটি শ্রেণীতে এটা আমরা মুখে মুখেই করে ফেলতে পারতাম কিন্তু যেহেতু এটা আমার একটা গাণিতিক সমস্যা সুতরাং সমাধানটা ওভাবেই দিতে হবে একটি সুতরাং পাঁচটি শ্রেণীতে খাতা প্রয়োজন এক গুণ পাঁচটি এটা হচ্ছে আমার একের ঘরের নামতা তাহলে আমার কতটা লাগলো দেখো দশটি দশটি পেন্সিল আর পাঁচটি খাতার প্রয়োজন সুতরাং আমরা লাস্টে লিখে দিব পাঁচটি শ্রেণীর জন্য আচ্ছা যদি তোমরা এত বড়ো লাইনটা না লিখতে চাও তাহলে এটা বাদও দিতে পারো শ্রেণির শুধু উত্তর লিখে দিলেও চলবে আমি লিখে দিচ্ছি পাঁচটি শ্রেণীর জন্য দশটি পেন্সিল ও পাঁচটি খাতা প্রয়োজন পাঁচটি খাতা প্রয়োজন এটা আবারও বলছি দুই লাইনে লিখতে পারবে আর যদি তুমি মনে করো যে এই লাইনটা বাদ দিবে তুমি এই অঙ্কের ক্ষেত্রে বাদ দিতে পারো সমস্যা নেই উত্তর লিখে দিব আমরা দশটি পেন্সিল উত্তর কিন্তু লিখতে হবে উত্তরটা কিন্তু বাদ দেওয়া যাবে না অঙ্কের উত্তর তোমাকে অবশ্যই লিখতে হবে পাঁচটি পেন্সিল আর একটা কমাদের লিখে দিব দশটি পেন্সিল কমাদের লিখবো পাঁচটি খাতা এটা শেষ হলো এখন আমরা দেখি যে এই পৃষ্ঠায় এই সাতান্ন পৃষ্ঠায় আর কিছু আছে কি না সাতান্ন পৃষ্ঠায় খেয়াল করো এরপরে একের ঘরের নামতা আছে আমরা একইভাবে নামতাটা মনে মনে আবৃত্তি করব এখানে বারবার বলছে আবৃত্তি করব পড়বো ভালো করে এক এক তারপরে দুইওক এক দু গুণে না দুই ওককে দুই তিন ওককে তিন চার ওকে চার প্রত্যেকটা এক এক করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রত্যেকের সঙ্গে একটা গুণ আছে এখন দেখো যদি আমরা প্রতিদিন এক টাকা করে জমা করি তবে সাত দিনে আমরা কত টাকা জমা করতে পারবো এটা একের গুণের নামতা লাগবে একের ঘরের গুণের নামতা দিয়ে আমরা এই অঙ্কটা করব বইয়ের নিচের অংশে আসে সাতান্ন পৃষ্ঠার নীচের অংশে আছে তাহলে আমরা এখন এই অঙ্কটা করব। আমরা এখনও সাতান্ন পৃষ্ঠাতে আছি তাহলে আমরা লিখব এক দিনে জমা করা হয় এক টাকা সুতরাং সাত দিনে জমা করা হয় এক গুণ সাত টাকা আবারও বলছি যে অনেকে বলে বড় সংখ্যাটা আগে দিতে হবে এরকম কোনো কথা নেই তাহলে নামতায় আমরা সব সবসময় বড়টা আগে আমরা গুণের নামতা দিয়ে অঙ্ক করছি এটা একের ঘরের নামতা এবং এখানে সাত টাকা এখানে এক আগে দিব এখানে যেটা থাকবে এই ডান দিকে সেটাই আমরা আগে লিখব সুতরাং সাত দিনে আমরা সাত দিনে আমরা সাত টাকা জমাতে পারব উত্তর সাত টাকা দেখতে পাচ্ছ তোমরা যে একদিনে জমা করা হয় এক টাকা সুতরাং সাত দিনে জমা করা হয় এক গুণ সাত সমান সাত টাকা তাহলে সাত দিনে আমরা সাত টাকা জমাতে জমা করতে পারবো এবার আসো আমরা আটান্ন পৃষ্ঠায় দেখি আটান্ন পৃষ্ঠায় প্রথমেই দেখো শূন্য এর গুণ শূন্য ঘর আবার নাম আছে কিন্তু শূন্য এর গুণ আছে কিন্তু একটি ট্রেতে তিনটি বল রাখা যায় যদি কোনো ট্রে না থাকে কতগুলো বল রাখা যাবে আমার একটাও ট্রে নাই তাহলে কতগুলো বল রাখা হবে বল তো রাখতেই পারবো না আমি তাই না শূন্যটা বল রাখবো তাহলে আমাদের আমাদের দুইটা ট্রে আছে যদি আমরা প্রতিটি ট্রেতে শূন্য বল রাখি তবে সেখানে কতগুলো বল থাকবে বলই তো রাখলাম না তাহলে বল থাকবে কোথায় তার মানে শূন্যটা বল থাকবে তাহলে আমরা বলতে পারি যে যখন একটি সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করা হয় বা শূন্যকে কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয় তখন যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা হচ্ছে জিরো আমরা এই অঙ্কটা তোমরা অলরেডি করা শেষ আমি তোমাদেরকে দেখাই যে যখন কোন সংখ্যাকে আমি শূন্য দিয়ে গুণ করবো সে যত বড় সংখ্যায় হোক না কেন একটা বড় সংখ্যা দিয়ে তোমাকে দেখাই দেখা যাচ্ছে যে এখানে আমি তিন চার পাঁচ সাত দিয়ে শূন্য দিয়ে গুণ করলাম রেজাল্ট কিন্তু শূন্য হবে আবার শূন্য দিয়ে যদি আমি পাঁচ গুণ করি তাও শূন্য হবে তার মানে ভালো করে খেয়াল করো যত বড় সংখ্যাই হোক না কেন সেটাকে যদি আমি শূন্য দিয়ে গুণ করি তাহলে আমার ফলাফল হবে শূন্য আবার শূন্য দিয়ে ছোট বড় যত বড়ো সংখ্যাকেই গুণ এক কোটি গুণ করলেও যে রেজাল্ট কী হবে শূন্য মনে থাকবে তো তাহলে শূন্য দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে গুণ করি তবে রেজাল্ট হবে শূন্য আবার আবার শূন্যকে যদি যত বড় সংখ্যা দিয়েই গুণ করি না কেন সেই রেজাল্টও হবে শূন্য তাহলে একটু আগে কিন্তু আমি বলছিলাম যে এখানে কিন্তু কোনো ওরকম সমস্যা নাই যেটা সমাধান করতে হবে কিন্তু ভিতরে দেখো যে লেখাগুলো আছে এখানে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান দেয়া আছে তাহলে আমরা সব লাইনগুলো পড়বো এবং পড়ে পড়ে শিখব কোনোটা বাদ দিব না তাহলে আমরা এখান এই পৃষ্ঠা থেকে আটান্ন পৃষ্ঠা থেকে ফিফটি এইট পেজ থেকে যে জিনিসটা পেলাম যে কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে গুণ করা হয় তাহলে রেজাল্ট হবে শূন্য আবার শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয় সে রেজাল্টও হবে শূন্য তাহলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হলো এখন যদি আমি বলি যে এখানে পাঁচ হাজারকে শূন্য দিয়ে গুণ করো তাহলে তোমরা কিচ্ছু দেখবে না যে পাঁচ হাজার নাকি দশ হাজার না বিশ হাজার চল্লিশ হাজার সে কিচ্ছু দেখবে না রেজাল্ট বরাবর কি দিয়ে দিব শূন্য দিয়ে দিব ঠিক আছে আচ্ছা এবার চলে আমরা উনষাট পৃষ্ঠা এখানে নামতাগুলো দিয়ে আছে তোমরা নামতাগুলো শিখে ফেলবে যে নামতাগুলো আমরা এক থেকে দশের ঘরের পর্যন্ত নামতা আমরা এতদিন ধরে শিখলাম গুণের এই অধ্যায়টা করতে গিয়ে কিন্তু আমি দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশের ঘরে নামতা পর্যন্ত কিন্তু আমরা শিখে ফেলেছি এবং তোমাদের পরীক্ষায় কিন্তু নামতা থাকে নামতা ভুল গেলে তখন কিন্তু নাম্বার কাটা যায় এই জন্য নামতাগুলো ভালো করে শিখে ফেলবে আর এই গুণের অঙ্ক করতে করতে এখন আর নামতা তোমাদের ইনশাল্লাহ ভুল যাবে না এবার চলে আসো উনষাট পৃষ্ঠায় আমরা নামতাটা শিখে ফেলবো এবং নামতা মুস্ত করে ফেলবো সবাই এবার আমি লাস্ট পেজ এই ভিডিওটার শেষ পৃষ্ঠা সিক্সটি পৃষ্ঠা বা ষাট পৃষ্ঠা চলে এসেছি এখানে গুণের তুলনা করা হয়েছে এবং তিন গুণ চার বা চার গুণ তিন রেজাল্ট কিন্তু এক আমরা একটু পরে বোঝাচ্ছি চার গুণ তিন বা তিন গুণ চার এটার রেজাল্ট হচ্ছে দুটোই কত বারো এখানে নিচের সংখ্যাগুলো কোন কোন সংখ্যার গুণ ফল কিছু প্রশ্ন দিয়ে আছে এক দুই তিন চার পাঁচটা প্রশ্ন দিয়ে আছে কোন কোন সংখ্যার গুণফল আমরা এর পরেই যখন যাব না তখন একটু বড় সংখ্যার গুণও করতে হবে দুই সংখ্যার গুণ করতে হবে যেমন ষোলো খেয়াল করো ষোলোকে যদি আমি গুণ করি তাহলে দুই গুণ আট সবার প্রথমে কিন্তু এক গুণ ষোলো আসবে প্রত্যেকটা সংখ্যায় এক দিয়ে গুণ হবে এক গুণ ষোলো এখন এই ষোলোকে আমি যদি করি দুই গুণ আট তাই না আবার যদি আমি করি চার গুণ চার তাহলে ষোলো হচ্ছে কোন কোন সংখ্যার গুণফল ফল দুই আটের গুণফল ফল চার চারের গুণফল ফল এক এবং ষোলো এর গুণফল ঠিক আছে এগুলো তোমার পরীক্ষার প্রশ্ন ওইভাবে কিন্তু আসে না ঠিক আছে এটা অবজেক্টিভে হয়তো বা তোমাকে আসতে পারে তাহলে তাছাড়া বড়ো অঙ্কে কিন্তু এই অঙ্কগুলো আসে না কিন্তু আমাদেরকে শিখে রাখতে হবে যদি আমরা চব্বিশে যাই খেয়াল করো তাহলে প্রথমেই কিন্তু চব্বিশকে আমরা এক দিয়ে গুণ করতে পারব চব্বিশকে আমরা দুই দিয়ে গুণ করতে দুই দুগুণে চার দেখো এখানে চার আছে দুই গুণ বারো তিন গুণ আট তিন আটে চব্বিশ তারপরে আর কি পারবো চার গুণ ছয় এতগুলো দিয়ে গুণ করতে পারবো চার এবং ছয়ের গুণফল চব্বিশ তিন এবং আটের গুণ ফল চব্বিশ দুই এবং বারোর গুণ ফল চব্বিশ এক এবং চব্বিশের গুণ ফল চব্বিশ বুঝতে পেরেছ এভাবে কিন্তু আমরা করতে পারবো এখন আবারও বলছি এটা নিয়ে খুব বেশি তোমাদের বিভ্রান্ত হওয়ার দরকার নেই এইগুলো পরীক্ষায় কিন্তু আসে না এখানে বুঝতে পেরেছ এখন এরকম আসতে পারে অবজেক্টিভে যে চব্বিশের গুণ ফল চব্বিশ চব্বিশ কোন কোন সংখ্যার গুণফল এরকম আসলো চব্বিশ কোন কোন সংখ্যার গুণফল হয়তো তোমাকে অপশন দিয়ে দিল কোন কোন সংখ্যার গুণফল তখন হয়তো তোমাকে দিয়ে দিল তিন গুণ নয় তিন গুণ আট গ তিন গুণ দশ এরকমভাবে তোমাকে অপশন দিয়ে দিলো তুমি এখন খুঁজে বের করবা কোনটা তাহলে আমরা উত্তর লিখে দেব তিন গুণ আট ঠিক আছে এভাবে আসবে সুতরাং এটা নিয়ে টেনশন করার কিছু নেই তুমি পারবে একইভাবে দেখো ছত্রিশ আছে ছত্রিশ কত এক গুণ ছত্রিশ দুই গুণ আঠারো ঠিক আছে তিন গুণ বারো তিন বারং ছত্রিশ চার গুণ নয় চার নং ছত্রিশ এভাবে আমরা করে ফেলব আটচল্লিশ আটচল্লিশ কত হবে এক গুণ আটচল্লিশ দুই গুণ চব্বিশ ঠিক আছে এভাবে আমরা করে ফেলবো তারপর চব্বিশ কথা হবে তোমার চার বারং আটচল্লিশ চার গুণ বারো এভাবে যতগুলো আসবে আমরা করে ফেলবো যেমন আটচল্লিশটা যদি আমরা এখানে করি এক এবং আটচল্লিশের গুণ ফল দুই এবং চব্বিশের গুণ ফল তিন ষোলো তিন ষোলং আটচল্লিশ চার বারো দেখেছ কতগুলো আসলো তারপরে ছয় গুণ আট তাহলে আটচল্লিশ হচ্ছে এক এবং আটচল্লিশের গুণ ফল দুই এবং চব্বিশের গুণ ফল তিন এবং ষোলোর গুণফল চার এবং বারোর গুণ ফল ছয় এবং আটের গুণ ফল ঠিক আছে কোন কোন সংখ্যার গুণফল এভাবে কিন্তু তুমি বের করতে পারবে একদিনে এত করার দরকার নেই প্রয়োজনে এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে আমি বুঝতে পারছি তোমরা প্রথম অংশটা আগে বুঝে নিবে পরের অংশটা এই অংশটা আবার আর একদিন বুঝবে ঠিক আছে আমি ছোট ছোট করেই দিতে চাচ্ছিলাম বাট ভিডিওর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে গুণের এই জন্য আমি এই অংশটা এখানে নিয়ে এসেছি তাহলে তোমরা করবা ভালো করে প্র্যাকটিস করবা যে অঙ্কগুলো আমি করলাম পঞ্চান্ন থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত যে অঙ্কগুলো আমি করলাম তোমরা এখানে নামতা শিখেছ তার মানে আমরা এক থেকে দশের ঘরের নামতা কিন্তু শিখে ফেললাম এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা তিনটে নামতা শিখেছ কত কত এক নয় এবং দশের নামতা তাহলে এই তিনটে নামতা ভালো করে করবে এটা মুস্ত করবে খাতাই লিখবে আর যে সমস্যাগুলোর সমাধান করে দিলাম এগুলো তো অবশ্যই করবে তোমরা বারবার প্র্যাকটিস করতে থাকবে তো আবারও বরাবরের মতো বলি যে তোমরা এই ভিডিওগুলো তোমরা নিজেরা দেখো অন্যদেরকে দেখার সুযোগ করে দাও অন্যদেরকে দেখার সুযোগ করতে হলে তোমাকে অবশ্যই এটাকে শেয়ার করতে হবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা ভালো থাকো আবারও বলে আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি করোনার এই সময়টাতে ঘরে থাকো এবং নিয়মিত পড়াশোনা করো রিডিং রুমের সঙ্গে থেকে তোমাদের প্রতি রইলো আমার শুভকামনা আল্লাহ হাফেজ